আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মলাশনপু বাসি বাংলাদেশি ভাইরা, গতকালকের ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছেন ভাই আপনার দেশে যাওয়া এবং আসার অভিজ্ঞতাটার জন্য আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই এই কমেন্টসটি করেছেন, সেজন্য ভাবলাম যে দেশে যাওয়া এবং আসার যে বর্তমান পরিস্থিতিতে করোনাকালীন সময়ে দেশে যাওয়া এবং আসার যে প্রসিডিওরগুলো আছে এবং যাওয়া আসার মাঝে আমি যেই সুবিধা অসুবিধা ভোগ করেছি সেটাও যেন আপনাদের সাথে শেয়ার করি। এ থেকে আপনারাও যেন উপকৃত হন বা আপনারাও যেন সতর্কতা অবলম্বন করেন এই সমস্ত বিষয়ে, সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করব দেশে যাওয়া আসার অভিজ্ঞতা। প্রথমেই এয়ার টিকিট থেকে শুরু করি। আমার এয়ার টিকিটটা আমি দুইবার চেঞ্জ করছি, সেজন্য প্রথমবার চেঞ্জ করতে আমার ফ্রি করেছে পারভেজ ভাই, ধন্যবাদ পারভেজ ভাইকে। পরবর্তীতে আমি আবার এয়ার টিকিটটা চেঞ্জ করি দুই সপ্তাহের জন্য, সেক্ষেত্রে আমাকে চার্জ করেছে 180 রিঙ্গিত। তো সব মিলে প্রায় আমার 1700 টাকার মতো লেগেছে শুধু এয়ার টিকিট করতেই। পরবর্তীতে এবং যাওয়া আসার সময় আপনারা জানেন করোনা টেস্ট করতে হয়, করোনা টেস্ট করতে আমার এই মুহূর্তে পেতালিং জায়গাতে একটু অফার আছে, আমি 150 রিঙ্গিত দিয়ে করোনা টেস্টটা করি, যেটা PCR বলে। করোনা টেস্ট কিন্তু এখানে ভুল বুঝবেন না, দুই রকমের আছে, একটা নর্মাল টেস্ট শুধুমাত্র আপনার করোনা হয়েছে কিন্তু জানার জন্য, কিন্তু ট্রাভেলিংয়ের জন্য PCR যেটাকে বলে ওইটা টেস্ট করতে হবে। PCR-এ কিন্তু একটু বেশি খরচ হয়, 200 রিঙ্গিত 250 রিঙ্গিত, কিন্তু আমার সময় একটু অফার ছিল সেজন্য 150 রিঙ্গিত দিয়ে PCR করেছিলাম। পরবর্তীতে মালামাল, এই মুহূর্তে মালয়েশিয়ান এয়ারলাইন্স, আমি যেহেতু মালয়েশিয়ান এয়ারলাইন্সে এসেছি, মালয়েশিয়ান এয়ারলাইন্সে সাধারণ টিকিটের জন্য 35 কেজি অ্যালাউন্স করছে, মানে 35 কেজি মালামাল আনা যাবে, 30 কেজি মূলত 30 কেজি আর 7 কেজি হ্যান্ড ক্যারিতে। সেক্ষেত্রে মালামালের ক্ষেত্রে অনেকেই ভোগান্তির শিকার হয়েছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যখন আমরা বোর্ডিং পাস দিই তখনই অধিকাংশই আমি দেখতে পেয়েছি, আমার সাথে যারা আসছিল অধিকাংশই যেই মালামাল আনার কথা যে অ্যালাউন্স ছিল যে 30 কেজি, অনেকেরই 32, 33, 34, 35 কেজি হয়েছে। যদি হাফ কেজি বেশি হয় তার জন্য কোনো কিছু জরিমানা করে না, 1 কেজি বেশি হলেই 34 রিঙ্গিত তাকে জরিমানা দিতে হচ্ছে এয়ারপোর্ট থেকে, 1 কেজি বেশি জন্য 34 রিঙ্গিত। সেক্ষেত্রে অধিকাংশ আমি দেখতে পেয়েছি যে তাদের মালামালগুলো বেশি হয়েছে, সেজন্য আপনাদেরকে বলবো যে ভালো করে ওজন করে আনবেন। এক্সট্রা যদি কোনো লাগেজ বা ব্যাগেজ থাকে তাহলে টিকিট কেনার সময় আপনি ওখান থেকেই বুকিং দিবেন বা ওখান থেকেই করবেন, সেক্ষেত্রে মালামাল আপনার 20 রিঙ্গিত করে পড়বে, আর এয়ারপোর্টে এসে দিলে কিন্তু 34 রিঙ্গিত 36 রিঙ্গিত এভাবেই হবে। ওকে, আমরা দীর্ঘ লাইন ধরে ওই মুহূর্তে আমরা যেমন ছিলাম সাধারণত একেবারে ফাঁকা ছিল, শুধুমাত্র মালয়েশিয়ান এয়ারলাইন্সের যে কাউন্টারটা আছে বোর্ডিং পাসে শুধু ওইখানেই লোকজন ছিল, বাদ বাকি কোনো কাউন্টারে লোকজন ছিল না, একেবারে ফাঁকা ফাঁকা ছিল এয়ারপোর্ট। পর আমরা বোর্ডিং পাস দিলাম, ওখান তো মালামালের অনেক বিভিন্ন কাহিনী হয়েছে, আপনারা দেখছেন আমার ইতিপূর্বের ভিডিওতে দেখেছেন, এবং যদি না দেখে থাকেন আপনাকে ডিসক্রিপশন বক্সে দেখতে আসতে পারেন, তখন প্লে লিস্টে দেখে আসতে পারেন। তো বোর্ডিং পাস দেওয়ার পরে আমরা গেলাম ইমিগ্রেশনের কাউন্টারে, ইমিগ্রেশনের কাউন্টারেও সবই ফাঁকা, মোটামুটি ফাঁকা, তবে ইমিগ্রেশনের কাউন্টারে একটা যেটা হয়েছিল যে আমরা 11টার ফ্লাইট ছিল রাত, 10টায় ফ্লাইট ছিল মালিন্দ এয়ারলাইন্সে, অনেকে একবার লাস্ট মুহূর্তে যে ওখানে দৌড়াদৌড়ি করছে, মালিন্দ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো সাধারণত 10টা 15 বা 10টা হয়ে থাকে, সেজন্য যারা মালিন্দ এয়ারলাইন্সে যাবেন তারা আগে আগে যাবেন। এর আগে বলে রাখি যে আমরা কিন্তু এয়ারপোর্টে 4 ঘন্টা আগে পৌঁছেছিলাম, আমার ফ্লাইট ছিল 11টায় রাত্রে, আমি কিন্তু সন্ধ্যার সময় ওখানে চলে গেছিলাম, অর্থাৎ 7টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে, 4 ঘন্টা আগে পৌঁছেছিলাম, সেজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর একটা কথা বলি, সেটি হলো এগুলো কিন্তু আমি অভিজ্ঞতা শেয়ার করছি আমার আসার পথে কি কি ঘটেছিল। এক ভাই আমাদের অনেক সামনে দাঁড়িয়ে আছে ইমিগ্রেশনে, সে ফিঙ্গারপ্রিন্ট করে এরপরে চলে আসবে, বৈধ হোক অবৈধ হোক ইমিগ্রেশন একটা চেকিং থাকে, তো ওইখানে সে ভাইকে ফেরত দিল, ভাইকে আমি জিজ্ঞাসা করলাম আপনাকে ফেরত দিল কেন, সে বলতেছে সে অবৈধ ছিল, অবৈধ ছিল, সে অবৈধদের যে 500 রিঙ্গিত জরিমানা দেওয়া লাগে আরও প্রসিডিওর আছে, এই সমস্ত প্রসিডিওর না করেই সে সরাসরি মাল জমা দিয়ে সে কাউন্টারে চলে আসছিল। এখন লাস্ট মুহূর্তে বিমান ছাড়ার আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় বাকি আছে, এই সময়ের মধ্যে সে কিভাবে কি করবে আল্লাহ ভালো জানে, পরবর্তী সে আসতে পারছে কিনা এটাও আমার জানা নাই, সেজন্য
সে ভুল করেই করছে না ইচ্ছা করেই করছে এটাও বলতে পারছে না, যে 500 রিং এর জরিমানা না দিয়ে সে চলে আসছে সরাসরি ইমিগ্রেশনের কাউন্টারে, পরবর্তীতে তাকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেজন্য এইগুলো ভুল করবেন না। অবৈধদের দেশে যাওয়ার প্রক্রিয়াটা আমি হাতে কলমে শিখিয়ে দিয়েছি, ওই ভিডিওটা দেখে আসবেন, এই ভুলগুলো করবেন না। এরপরে আমরা যেটা করলাম সেটা হলো ইমিগ্রেশনের সিল সাপোর্ট মেরে আমরা যে শাটল ট্রেন আছে ওই ট্রেনে করে আমরা বিমানের কাছে আসলাম এয়ারক্রাফ্টের, যেখানে ফাইনাল চেক ইন হয়। ফাইনাল চেক ইন এবং ফাইনাল বডি সহকারে বেল্ট জুতা সব কিছু খুলে, বেল্টও খুলতে হয়, জুতাও খুলতে হয়, ল্যাপটপ থাকলে একটা ট্রের ভিতরে রাখতে হয়, সব কিছু করে আমরা আসলাম। কাহিনী হয়েছে এখানে, আমরা এর পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন, আমি ভিডিও করেছিলাম 3 মিনিটের একটা, যে প্রত্যেককে চেক করছে ফাইনাল যে কাউন্টারটি আছে বিমানের সাথে গেটের সাথে, প্রত্যেকেই সে যত ছোট ব্যাগই থাকুক না কেন প্রত্যেকের ব্যাগকে ওজন করছে, দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে কত কেজি হইল প্রত্যেকের ব্যাগকে চেক করছে। ওখানে 7 কেজির বেশি জারি হচ্ছে তাকে কিন্তু 36 রিংগিত করে জরিমানা নিচ্ছে, 7 কেজির বেশি আনতেই দিবে না। সাধারণত অন্য অন্য সময় এরকম কড়াকড়ি দেখি না, এবারে প্রথম দেখলাম যে 10-12 জন বিমানের কর্মকর্তা কর্মচারী ওখানে দাঁড়িয়ে আছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের, প্রত্যেকের ব্যাগকে ওজন করছে। সেজন্য সাবধান হয়ে যান প্রত্যেকে। আমার এখানে যারা আসছিল হয়তো আবার এখানে এসে ডিউটি ফ্রেশ হয়ে থেকে অনেকে কেনাকাটা করছে, কিন্তু প্রত্যেকে আবার দেখলাম যে আবার জরিমানা করছে। সেজন্য সাবধান থাকবেন, হ্যান্ড লাগেজে হ্যান্ড ক্যারিতে 7 কেজির বেশি আনা যাবে না। ফাইনালি আমরা বিমানে উঠলাম যথাসময়, ইনশাল্লাহ যথাসময়ে বিমানটি ছেড়েছে, সেক্ষেত্রে আমাদের ফ্লাই শুরুতে কোনো রকম সমস্যা হয় না, এবং কি বিমানের খানাপিনাতেও কোনো সমস্যা হয় না। আমি পরের ভিডিওতে আমি দিয়ে দিব, আসলে ওই ভিডিওটা এখনও দেইনি, বিমানে কী কী খাওয়াইলো ওই ভিডিওটা ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দেবো। সিম্পল খাবার দাবারও এখন অনেক সিম্পল করেছে। যাই হোক, মোটামুটি আল্লাহর রহমতে অশেষ শুকরিয়া, আমরা কুয়ালালামপুর থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছালাম ঢাকায়। ঢাকা আসার পরে ওখানে যারা অনেক বড় একটা সিরিয়াল দেওয়া হলো, বিমান থেকে একটা ছোট একটা বাংলাদেশ সরকারের একটা ফর্ম দেওয়া হলো যে পুরা ঠিকানা, আমি কোথায় থাকবো বা কোথায় যাব এটা ঠিকানা লেখার জন্য, ওই ঠিকানাটি আবার ঢাকা এসে এয়ারপোর্টে জমা দিতে হয়। ওখান থেকে আর একটা স্লিপ দেয়, ওই স্লিপ দিয়ে ইমিগ্রেশন দেখাইতে হয় যে আমি যাচ্ছি। ভোগান্তির শিকার হতে হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে রইলাম লাগেজের জন্য, লাগেজ আসে না, সবার লাগেজ গম্বল আসে, লাগেজ আসে না, 1 থেকে 1.5 ঘন্টা পরে লাগেজ পেলাম। অতি দুঃখের সাথে জানাচ্ছি আমার লাগেজটির যে ই ছিল ধরার যে হ্যান্ডেলটা থাকে এটা ভেঙে চূর্ণ চূর্ণ করে দিয়েছে। কী জন্য করেছে আল্লাহ ভালো জানে, এটা তো অনেক দামি লাগেজ আমার, সাধারণ পেশার করলে ওটা ভাঙার কথা না, হয়তো অনেক উঁচু থেকে মানে ওটা থ্রো করছে বা এরকম ফেলে দিয়েছে, যার কারণে ওটা ওইরকম ভেঙে গেছে, একেবারেই ভেঙে গেছে। আমি পরবর্তী ভিডিওতে ওইটা আমি দেখাবো যে কী ক্ষতি করেছে। এরকম অনেকেরই লাগেজ দেখা গেছে, লাগেজ ভাঙা, লাগেজের যে চাকাগুলো থাকে এগুলো ভাঙা, এটা আসলে খুবই পরিতাপের বিষয়। কুয়ালালামপুর থেকে এগুলো হওয়ার কথা না, কুয়ালালামপুরে যে যত্ন সহকারে নেওয়া হয় ওখান থেকে হওয়ার কথা না, এটা বাংলাদেশ থেকেই ভাঙছে, বাংলাদেশ থেকে নামানোর সময় কোনো সময় ভাঙছে। যাই হোক, পুরো মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এভাবে বাংলাদেশে আসা হলো। কিন্তু ওখান থেকে একটা জিনিস দেখলাম, কেউ কিন্তু বললো না যে আপনি 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন, ঘর থেকে বেরোতে পারবেন না, পাশের গ্রামে যেতে পারবেন না, এরকম কোনো দিক নির্দেশনাই দিল না। ওখানে মাত্র 2টা ফ্লাইট আসছিল, মালয়েশিয়া থেকে একটা আর সৌদি থেকে, ওখানে যে গাদা গাদি কোনো সিস্টেম নাই, ওখানে ট্রলি পাওয়া যাচ্ছে না ঠিক মতো, এরপরে দেখা যাচ্ছে গাদা গাদি ওখানে যে মানে কয়েকটা কাউন্টার চেক করবে, এখানে কিছু এখনো জটিলতা আছে, অল্প কয়েকজন মানুষ, মাত্র 2টা ফ্লাইট, কুয়ালালামপুরে প্রতি ঘন্টায় ঘন্টায় ফ্লাইট আসতেছে, এরপরে ওরা সুন্দর সিস্টেমের মাধ্যমে খুব দ্রুত এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম এখানে মাত্র 2টা বিমান নামছে, এতেই দেখা গেছে যে এয়ারপোর্টের অনেক মানে জ্যাম বেঁধে গেছে বা বিভিন্ন সমস্যা আছে। যাই হোক, আল্লাহর রহমতে আগে কাটছে, একটু ভালো হচ্ছে, তবে লাগেজ ভাঙা, লাগেজ এরকম চাকা ভেঙে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের এয়ারপোর্ট যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবে যেন এরকম লাগেজ ভাঙা এটা যেন আর হয় না, বা অনেক টাকা দিয়ে লাগেজ কিনে আনে, আনার পরে যদি এখানে ভেঙে যায় পরবর্তী সে আবার বিদেশে যাওয়ার সময় কেমনি কী করবে। সেজন্য
প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আমরা ধারাবাহিকভাবে আমি যাওয়ার ভিডিওটা বাংলাদেশ থেকে কোয়ালালামপুরে যাওয়ার ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো এই অভিজ্ঞতাটা। আর আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো ইমিগ্রেশনের আপডেটগুলো। আজকে তেমন কোনো আপডেট নাই, আজকে এটাই বললাম, আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট সংবাদগুলো জানাবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, দেখা হবে আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।